আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা গুচ্ছ পদ্ধতির ভর্তি আপডেট তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দিব দেখা তোমার জন্য অনেক বেশি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক তোমরা অনেকেই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় রিচেক অর্থাৎ পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছো কেউ হয়তো বা ওএমআর এমআর জন্য আবেদন করেছো কেউ সেট কোড ভুলের কারণে আবেদন করেছো কেউ হয়তোবা রেজাল্টে সন্তোষ না তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ভাইয়া এই রেজাল্ট অর্থাৎ পুনর্নিরীক্ষার রেজাল্ট আমরা কবে নাগাদ জানতে পারবো বন্ধুরা এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে চলো সেটা দেখিনি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো গুচ্ছের রেজাল্ট চ্যালেঞ্জের ফল সাত সেপ্টেম্বরের পর গুচ্ছভুক্ত বাইশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল পুনরীক্ষা বাতিল হওয়া ও পূরণের চেক করার আবেদন গ্রহণ চলছে আগামী চার সেপ্টেম্বর পর্যন্ত এ আবেদন গ্রহণ চলবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রোল এবং কোড বা সাবজেক্ট কোডের কারণে ক ইউনিটের প্রায় এক হাজার পাঁচশো একান্ন জন বি ইউনিটে আটচল্লিশ জন সি ইউনিটে ছত্রিশ জনের খাতা বাতিল করা হয় এই পরীক্ষার্থীরা ওএমআর এম পুনরীক্ষার আবেদন করতে পারছেন এছাড়া প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষার সুযোগও রয়েছে উভয় আবেদনের ক্ষেত্রে দুই টাকা গুনতে হবে শিক্ষার্থীদের এই সূত্র আরও জানায় আগামী পাঁচ ও ছয় সেপ্টেম্বর আবেদনকৃত শিক্ষার্থীদের ওএমআর চেক করা হবে এরপর সাত সেপ্টেম্বর একটি বৈঠক বসবে গুচ্ছ কমিটির এরপর সেখানেই মূলত এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে আশা করছি আগামী আট সেপ্টেম্বরে ফল প্রকাশ করা হবে বন্ধুরা এটা হচ্ছে গুচ্ছের প্রথম আপডেট দ্বিতীয় আরেকটি আপডেট রয়েছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে ভাইয়া পরীক্ষা তো শেষ হয়ে গেল এখন বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম বা ভর্তি কার্যক্রম বা নোটিশ প্রকাশ বা শর্ত প্রকাশ এই প্রক্রিয়াটি কবে নাগাছু শুরু হতে পারে বন্ধুরা একটি নিউজের অংশ বিশেষে এখানে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে চলো সেটা একবার দেখিনি। বন্ধুরা তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল বলা হয়েছে গুচ্ছভুক্ত বাইশ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে পরীক্ষা শেষে বিভিন্ন ইউনিটের ফলও প্রকাশ হয়েছে তবে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি এবং ভর্তি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন বন্ধুরা এই সংক্রান্ত এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে সেটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নাসিম আক্তারের সঙ্গে গণমাধ্যম কথা বলে এবং তিনি জানান আগামী দু এক দিনের মধ্যে উচ্চ কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে তবে সবাই শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে আলোচনা করা হবে এবং আলোচনার পরে তারা অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে ওয়েমআর শিট এই ব্যাপারটি আসবে পাশাপাশি অন্য অন্য সিদ্ধান্ত আসবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা একটি আপডেট পাবো এবং আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের এই মুহূর্তে একটি কাজ রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর রিভিউ ভালো করে দেখা আমার চ্যানেলে ধারাবাহিকভাবে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর রিভিউ দেওয়ার চেষ্টা করছি সেই রিভিউগুলো দেখো তোমার স্কোরের সাথে কম্বিনেশন করে চিন্তাভাবনা করে একটি তালিকা তৈরি করো যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি তোমার জন্য ভালো একটি রেজাল্ট বা ভালো একটি ফলাফল অপেক্ষা করছে তাই বন্ধুরা পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি তো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ